এবার ধরা খেল কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, বেরিয়ে আসলো চাঞ্চল্যকর অনেক তথ্য। ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। একদিকে যখন বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা সরকার পতনের এক দফা দাবিতে সোচ্চার হয়ে উঠছিল, তাদের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছিল, তখন তৌহিদ আফ্রিদির নেতৃত্বে একদল কন্টেন্ট ক্রিয়েটর টিকটকের হাত মিলিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে। তারা মোটা টাকার বিনিময়ে লিপ্ত হন গভীর ষড়যন্ত্রে। ছাত্রদের বিরুদ্ধে ভিডিও বানিয়ে আন্দোলন ভিন্ন খাতে প্রভাবিত করার কড়া নির্দেশ দিয়েছিলেন এই তৌহিদ আফ্রিদি। তার কথা মতো কয়েক লাখ টাকার বিনিময়ে প্রথম ভিডিও বানিয়ে প্রকাশ করেন তাহমিনা চৌধুরী প্রীতি নামের এক টিকটকার। 1 মিনিট 3 সেকেন্ডের ভিডিওতে তিনি এমন ভাবে কথা বলেছেন, সাপ মরে লাঠিও না ভাঙে। প্রথম কোটা বিরোধী আন্দোলনের নিহতদের শ্রদ্ধা জানিয়ে বিচার চেয়েছেন, এরপর পতিত সরকারের লিখে দেয়া বলি আওড়ান। মানে প্রীতি মেট্রো স্টেশন, ফুড ওভার ব্রিজের জন্য আবেগে ভেসেছেন। এই ধরনের কথাবার্তার মূল উদ্দেশ্য বুঝতে খুব বেশি সময় নেয়নি নেটিজনরা। ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর প্রীতির বাড়িতে হামলার ঘটনা ঘটে, যেটির ভিডিও প্রকাশ করেন তিনি, যেখানে দাবি করেন বিনা কারণে ছাত্ররা তার বাড়ি ভাঙচুর করেছেন। প্রীতির বাড়িতে ভাঙচুরের কারণ জানিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী। তার দাবি অনুযায়ী ছাত্র আন্দোলনের বিপক্ষে প্রথম ভিডিও বানান তিনি, এজন্য তৌহিদ আফ্রিদির কাছ থেকে বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকাও পান। এ কারণে এই টিকটকারের বাড়ি ভাঙচুর করা হয়। গুমর ফাঁস হওয়ার পর নেটিজনদের তুপের মুখে পড়েছেন প্রীতি। ফেসবুকে বিভিন্ন গ্রুপে কটাক্ষের শিকার হচ্ছেন তিনি, করা হয়েছে বয়কট, এমনকি তাকে প্রতিহত করতে চিনে রাখার জন্য বলেছেন তারা। অন্যদিকে তৌহিদ আফ্রিদি এবার কেঁদে কেঁদে এসে ফেসবুক লাইভে বললেন তিনি আর কখনোই কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করবেন না, এমনকি তাকে সোশ্যাল মিডিয়াতে আর দেখা যাবে না। ভিউয়ার্স, তৌহিদ আফ্রিদি সরকারের সঙ্গে আতাত করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই ধরনের কাজের যে অভিযুক্তি উঠেছে, এটি নিয়ে আপনার মতামত কি? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন।